বিএনপি রোড মার্চ পিরোজপুরে পৌঁছেছে। এই রোড মার্চের সঙ্গে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, রোড মার্চ তো এখন পিরোজপুরে, তো জনসমাগম কেমন দেখছেন? রাইসুল, বরিশাল বিভাগে যে রোড মার্চ সেটি একেবারে শেষ পর্যায়ে। বরিশাল থেকে যেটির যাত্রা শুরু হয়েছিল সেটি বিকাল 4টার দিকে এই পিরোজপুরে এসে পৌঁছেছে। পিরোজপুর শহরের 8-9 কিলোমিটার আগে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় এই সমাপনী সমাবেশটি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ছবিতে যে এখানে অসংখ্য নেতাকর্মী এবং বিএনপির কর্মী সমর্থকরা হাজির হয়েছেন এই সমাপনী সমাবেশে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা কী বক্তব্য কী বলেন সেটি শুনবার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উনি এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন আজ। তার সাথে ছিলেন সেলিমা রহমান এবং এই অঞ্চলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এছাড়া মুজিবুর রহমান সরোয়ার যুগ্ম মহাসচিব সহ যারা বিগত সময় নির্বাচন করেছেন, বিভিন্ন সময় যারা এমপি ছিলেন তারাও এই রোড মার্চে অংশ নিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে নির্দলীয় সরকারের দাবি তারা পুনর্ব্যক্ত করছেন, কোনোভাবে এই সরকারের অধীনে নির্বাচন তারা যাবেন না দলের সেই অবস্থানের পাশাপাশি তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে সে নির্বাচন তারা হতেও দিবেন না, এই ধরনের হুঁশিয়ারি তারা দিচ্ছেন। আজকে পরে দুদিন পরেই খুলনা বিভাগের রোড মার্চ, পর্যায়ক্রমে ময়মনসিং, ফরিদপুর এবং সর্বশেষ 5ই অক্টোবর চট্টগ্রামের রোড মার্চের মধ্যে দিয়ে বিএনপির এই 6 বিভাগের রোড মার্চের কর্মসূচি সমাপ্ত হবে। এবং ধারণা করা হচ্ছে বা দলের অসমর্থিত সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে 6 বা 7ই অক্টোবর থেকে বিএনপি ঢাকাকে কেন্দ্র করে নতুন কর্মসূচি ঘোষণা করবে এবং সেটি তাদের চূড়ান্ত আন্দোলনের ধাপ, এই ধরনের একটি ইঙ্গিত তারা দিচ্ছেন। রাইসুল, জানছিলাম বিএনপির রোড মার্চের খবর। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আর সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলে দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বারবার মনে করতেছিস। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সারা। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেখ। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? পারে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনি সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এরই জামাল বলছে স্যার। আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোরা ভালোবাসি করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে।
এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।